সফলতার মূল কারণ আমি বলবো যে সেটাই, যে অ্যাডজাস্টমেন্ট এবং একজন আরেকজনকে ব্যাক করা এবং নিজের প্রসেসের মধ্যে বিলিফ রাখা। হ্যাঁ, চাওয়া তো অবশ্যই, আমি অ্যাজ এ ব্যাটসম্যান সবসময় চাবো যে আমাদের সব উদ্দেশ্যের সবগুলো উইকেটে চিরাঙ্গের মতো ব্যাটিং উইকেট হয়ে যাক, আমি তো পার্সোনালি এটাই চাবো। না, আমার মনে হয় আমি খুব কম কথা বলার চেষ্টা করি, আমি খুব বেশি কথা বলি এমন না, আমি চেষ্টা করি খুব সিম্পল রাখার জিনিসপত্র এবং ডিসিশনগুলো মাঠে বেশি নেওয়ার। আকবর, দারুণ একটা টুর্নামেন্ট শেষ করে আসলেন, যদিও চ্যাম্পিয়ন হতে পারেননি, সেই অ্যাপসোসটা রয়েছে, কিন্তু তারপরে এমন একটা জায়গায় আপনারা এত দারুণ পারফরমেন্স করলেন যেখানে আসলে জাতীয় দলও ওইভাবে পারফর্ম করতে পারেনি বা আমরা এরকম দেখিনি, তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? চমৎকার এক্সপিরিয়েন্স, কারণ মানে ইউজুয়ালি আমরা এই টাইপের উইকেটও কখনোই খেলি না, আমরা মানে কমপ্লিটলি ডিফারেন্ট উইকেট যেটা আমরা পেয়েছি সেখানে, কারণ আমরা ওখানে তিনটা মাঠে খেলেছি এবং একটা মাঠ যেটা ছিল টিআইও ওটা অনেক চ্যালেঞ্জিং উইকেট ছিল, তো ওইখানেই আমরা মোস্ট আমাদের ম্যাচগুলো খেলেছি, তো আমার মনে হয় যে সেখান থেকে এটা অনেক বড় একটা পাওয়া। ওখানকার উইকেটগুলোর সাথে আসলে বাংলাদেশের যে উইকেট সেটার তফাৎটা কী মনে হয়েছে সব থেকে বেশি, এবং ওখানে গিয়ে আসলে ভালো করার মূল কারণটা কী আপনার দলের? না, আমার মনে হয় যে মানে পার্থক্য তো অবশ্যই আছে, যে আমরা বললাম যে তিনটা মাঠে আমরা খেলেছি, তিন মাঠে তিন রকমের উইকেট ছিল, একটাতে ড্রপ ইন ছিল, আরেকটাতে বেশি সিমিং উইকেট ছিল মানে পুরোটা গ্রাসই ছিল, আর একটা একটু ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য, তো আমি বলবো যে অ্যাডজাস্টমেন্টগুলো খুব প্রয়োজন ছিল এবং সেটা আমরা আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় করতে পেরেছি এবং কিছু কিছু জায়গায় আরেকটু ভালো করতে পারতাম, বাট আমি বলবো যে সফলতার মূল কারণ আমি বলবো যে সেটাই, যে অ্যাডজাস্টমেন্ট এবং একজন আরেকজনকে ব্যাক করা এবং নিজের প্রসেসের মধ্যে বিলিফ রাখা। না দেখুন, বগুড়ার উইকেটটা আসলে সে আপনি সেই আন্ডার নাইনটিনের কথা যদি বলেন তাহলে আমার মনে হয় না যে সেটা কোনো প্রভাব ফেলছে, কারণ সেটা অলমোস্ট চার বছর পাঁচ বছর আগের কথা, তো আপনি এতদিন আসলে প্রভাবটা থাকে না, বাট আমরা চেষ্টা করেছিলাম আমাদের রাজশাহীতে এবং চিটাংয়ে অল্প কিছু যে স্ল্যাবে ব্যাটিং করা, আর একটু ওখানেও ঘাস রাখার চেষ্টা করেছিল উইকেটে, বাট যতটুকু পেরেছি চেষ্টা করেছি, বাট ওইটা তো কমপ্লিটলি ডিফারেন্ট, তো ওখানে গিয়ে অ্যাডজাস্টমেন্টটা বেশি প্রয়োজন ছিল। আপনার ক্যাপ্টেন্সিতে যখনই দেখি মানে যে দলই খেলুক সেটা ভালো খেলে, আমরা যদি দেখি যে পারভেজ হোসেন ইমন তিনি ভালো করেছে, যা আপনার আন্ডার নাইনটিন টিমের যে ওয়ার্ল্ড কাপের যে টিমটা ছিল সেটার অনেক সদস্যকে নিয়ে আপনি এবার এইচপি দলের হয়ে খেলতে গেছেন, তো আপনার জন্য আসলে অনেক বেশি সহজ হয়ে যায় কিনা তাদের সঙ্গে খেলাটা, এবং নাকি আপনার ক্যাপ্টেন্সির কারণে আসলে তারা বেশি অনেক? না, আমার মনে হয় যে প্রত্যেকটা মানে ক্যাপ্টেন যখন তখনই সফল হবে যখন টিমের প্রত্যেকটা মেম্বার সফল হবে, আমার মনে হয় যে তো এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে পারফর্ম করেছে তো আমার জন্য অনেক ইজি হয়ে গেছিলো, আর যেহেতু আমরা প্রায় কাছাকাছি সবাই আমাদের ব্যাচের অনেকে ছিল, নেক্সট ব্যাচের অনেকে ছিল, তো আমাদের জেলিংটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। আমরা যদি দেখি যে পরিস্থিতি কী ছিল কিংবা আপনার এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রাব্বির কাছে আসলে কী মেসেজটা ছিল? না, আমাদের মানে প্রত্যেকটা ম্যাচের একটাই মেসেজ ছিল যে আমরা জিততে হবে, কারণ আমরা লাস্ট মানে টুর্নামেন্টের শেষের দিকে যেই অবস্থানে ছিলাম আমাদের প্রত্যেকটা ম্যাচই জিততে হতো, লাইক স্পেশালি পার্থের সাথে এবং সেমিফাইনাল তো অবভিয়াসলি, তো যেহেতু আমরা সবগুলোকে ওটাকে নকআউট ম্যাচ হিসেবে নিয়েছিলাম এবং একটাই মেসেজ ছিল যে জিততে হবে, সিচুয়েশন যেরকমই থাকুক আমরা চেষ্টা করবো যে ম্যাচ জেতার, যদি ট্রাই করতে গিয়ে অনেক কম রানে অল আউট হয়ে যাই এটা ম্যাটার করবে না, বাট আমরা চেষ্টা করবো ম্যাচ জেতার। অবশ্যই আমার মনে হয় এটা গ্রেট ইনিশিয়েটিভ ছিল, কারণ মানে ওখানকার কন্ডিশন খুব ভালো ছিল এখনকার ক্রিকেট খেলার জন্য, কারণ আমাদের দেশের মতোই ওয়েদার ছিল, গরম ছিল, বাট যেটা বললাম যে উইকেটটা ডিফারেন্ট ছিল, এই কারণে আমার মনে হয় যে এই ধরনের উইকেটে রেগুলার যদি আমরা খেলতে পারি আমার মনে হয় যে এটা অবশ্যই আমাদেরকে হেল্প করবে। না দেখুন, এই বিষয়টা পুরোটাই নির্ভর করছে আসলে বোর্ডের উপর, এটা আসলে আমাদের পার্ট না, তো এখান থেকে হ্যাঁ চাওয়া তো অবশ্যই, আমি অ্যাজ এ ব্যাটসম্যান সবসময় চাবো যে আমাদের সব উদ্দেশ্যের সবগুলো উইকেটে চিরাঙ্গের মতো ব্যাটিং উইকেট হয়ে যাক, আমি তো পার্সোনালি এটাই চাবো, বাট এটা পুরোটাই ডিপেন্ড করতেছে তাদের উপর, তারা কীভাবে হ্যান্ডেল করছে।
রিপন মণ্ডলকে দেখলাম, মানে এত এত বলের মধ্যে 15টা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী, মানে আপনার ক্ষেত্রে এরকম পারফর্মার দলে থাকাটা কত বেশি গুরুত্বপূর্ণ? এটা মানে রিপন এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে আমার মনে হয়, কারণ ও যেই টাফ সিচুয়েশনগুলোতে প্রত্যেকটা ম্যাচে বোলিং করেছে এবং সেখান থেকে সে সফল হয়েছে, আমার মনে হয় এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বাট আমি বলবো যে আমাদের পুরো বোলিং ডিপার্টমেন্টটাই খুব ভালো করেছে। আপনি যদি দেখেন রনি ভাই খুব ভালো করেছে, তারপর আমাদের স্পেশালি আমরা ওখানে সুইমিং কন্ডিশন হওয়ার পরেও আমাদের স্পিনাররা ওখানে যেই কন্ট্রোলের সাথে বোলিং করেছে, আমার মনে হয় যে এটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আমাদের অনেকগুলো ম্যাচেই আমরা 3 স্পিনার নিয়ে খেলেছি, যেটা ইউজুয়ালি অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে গিয়ে হয় না। তো এই ডিসিশনগুলো আমরা নিয়েছি এবং বোলাররা সেটাকে মানে পজিটিভ প্রুভ করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আসলে ম্যাচের আগে এবং ম্যাচের আগের দিন আসলে আপনার পক্ষ থেকে ক্রিকেটারদের প্রতি কোনো মেসেজ থাকে যদি শেয়ার করা যায়, যদিও এটা আসলে একদমই টিমের ভেতরের ব্যাপার, তারপরেও কোনো মেসেজ থাকে যেটা আপনাকে আসলে সাফল্যের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে? না, আমার মনে হয় আমি খুব কম কথা বলার চেষ্টা করি, আমি খুব বেশি কথা বলি এমন না, আমি চেষ্টা করি খুব সিম্পল রাখার জিনিসপত্র এবং ডিসিশনগুলো মাঠে বেশি নেই। আর কেননা প্রত্যেকটা সিচুয়েশন স্পেশালি আরও টি টোয়েন্টিতে প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা ওভারেই আসলে গেম চেঞ্জ হয়, মোমেন্টাম চেঞ্জ হয়। তো আপনি আগে থেকে প্ল্যান করে অনেক কিছু যেতে পারবেন, বাট সবসময় আগে থেকে প্ল্যান করে গেলে আসলে হয় না। তো আমি চেষ্টা করি আমার ইনস্টিংক্টলি ডিসিশন নেওয়ার এবং সেভাবে কাজ করার। না আসলে ওরকম কিছু না, আমার মনে হয় যেটা হয়েছে আমরা সবাই জানি যে কীরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। আর আমার মনে হয় যে এটা শুধু স্টুডেন্টরা অবশ্যই এখানে বড় রোল প্লে করেছে, বাট আমার মনে হয় যে পুরো বাংলাদেশের মানুষজনই যেভাবে এটাকে সাপোর্ট করেছে, এবং আমি দেখেছি যে প্রত্যেকটা প্যারেন্টসরা হেল্প করছে। এবং আমি শুনেছি মিরপুরে, আমি যদিও ছিলাম না ওই সময়, মিরপুরের থেকে মানুষজন খিচুড়ি রান্না করে নিয়ে যাবে স্টুডেন্টদেরকে দিচ্ছে। আমার মনে হয় যে এটা পুরো বাংলাদেশেরই গণ অভ্যুত্থান ছিল, এবং মানে কি বলবো, এটা আসলে চেষ্টা মানে আশা করছি যে এখান থেকে ইনশাল্লাহ আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে। না দেখুন, মানে অ্যাজ এ প্লেয়ার তো আমাদের সবসময় টার্গেট থাকে ভালো কিছু করার, ভালো ইম্প্রুভমেন্টের জায়গা খোঁজার, তো সেটা সবসময়ই থাকে এবং ইনশাল্লাহ এটা কন্টিনিউয়াস থাকবে। আর চেষ্টা করব মানে এখন যেই জায়গায় আছি তার থেকে অবশ্যই সামনে ভালো কিছু করার। আজকে সকালে একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি, মানে আপনাদের ওই যে পূরণ করতে দেয় আর কি, সেটা তো অনেক ইংলিশ বানান ভুল পেয়েছেন, আপনি বানান ভুল পেয়েছেন, মানে কেমন লাগে যখন দেখেন এরকম বানান ভুল, মানে আপনাদের কেমন লাগে? আমি বিদেশির কথা বাদই দিলাম, এবং আপনি ওই স্ট্যাটাসটা নিয়ে আসলে প্রথম দেখার পরে আপনার অনুভূতিটা কীরকম ছিল? না দেখুন, আমরা সবাই জানি যে আমাদের মানে স্পেশালি আমরা যখন আমাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশের বাইরে যাই, তখন আমাদেরকে কীভাবে দেখে আসলে বাইরের মানুষজন। তো এই জিনিসগুলো চেঞ্জ হওয়া উচিত আমার মনে হয়, কারণ আপনি এয়ারপোর্ট আমার কাছে মনে হয় যে এমন একটা জায়গা যেখানে একটা বিদেশি নাগরিক প্রথমে ঢুকেই মানে বাংলাদেশটাকে তো পরে দেখে, আগে তো ঢাকা এয়ারপোর্টটাকে দেখে। তো আমার মনে হয় যে সেই জায়গাগুলো আরও আরেকটু সেন্সিটিভ থাকা বা আরেকটু ভালো কাজ করা গেলে আমাদের দেশের ভাবমূর্তি ভালো হবে আরও। এখন তো আসলে ছাত্ররা আমাদের শিখিয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে এবং কোনো কিছু দেখলে সেটার বিপক্ষে দাঁড়াতে, মানে কোনো কিছু অন্যায় দেখলে। তো আপনি কি আজকে এটা এয়ারপোর্টে দেখার পরে আসলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন? না, আমি জাস্ট ওখানকার একজন কাস্টমসের একজন লোকের হাতে আমি ওগুলো মার্ক করে দিয়ে দিয়েছিলাম যে প্লিজ এটা চেষ্টা করেন ঠিক করার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা হচ্ছিল, ওই সময়টা আপনারা অস্ট্রেলিয়ায় ছিলেন, মানে ওই সময় আসলে পরিস্থিতিটা কেমন ছিল? কারণ কোনো নেট ছিল না, আপনি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না, বাকি ক্রিকেটাররাও পারছিল না, তো ওই সময়টা আসলে পরিস্থিতিটা কেমন ছিল পুরো দলের মধ্যে? আমাদের ওখানে তো নেট ছিল, আমার মনে হয় যে সিচুয়েশনটা এরকম ছিল যে অনেস্টলি বলতে যে আমরা ম্যাচ শেষ করেছি এসেছি বা প্র্যাকটিস শেষ করে এসেছি, কেউ আগে এসে বাসার খবর নেয়নি। অনেস্টলি আমি অনেককেই দেখেছি বাসায় মানে ফেসবুক মেসেঞ্জার এগুলো সবাই পরে অন করেছে বাসার খোঁজ খবর নেওয়ার জন্য, আগে গিয়ে দেশের খবরটা নিছে যে কী চলতেছে দেশে, কেন প্রত্যেক মোমেন্টে মোমেন্টে 2 ঘন্টা 1 ঘন্টা পর পর সব কিছু চেঞ্জ হচ্ছিল, তো সবাই ওগুলো আপডেট নিচ্ছিল। আর আমার মনে হয় যে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকার। আপনাদের এই যে দেশের প্রতি টান, সেটা আসলে কীভাবে ব্যাখ্যা করবেন? বা আমি যদি বলি যে তারা চুপ থাকে, আপনারা এরকম আপনারা চান ভয়েস রেস করতে, এবং ফেসবুকে আপনি একদম প্রথম যে কজন ক্রিকেটার আসলে এটার পক্ষে কথা বলেছে আপনি তাদের মধ্যে একজন, তো এটাই আপনাদের আসলে কীভাবে
না আমি দেখুন, এটা আসলে প্রত্যেকেরই পার্সোনাল বিষয় যে কে কীভাবে দেখছে। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার ভয়েস রেইজ করা উচিত, তো আমি করেছি। বাট আমার সাথে যেমন আরেকজনের মিলবে না, আরেকজনের মতের সাথে আরেকজনেরটা মিলবে না, তো আমার মনে হয় যে করেছে সেটাও তার ব্যক্তিগত অধিকার, আবার যে করেনি সেটাও তার ব্যক্তিগত অধিকার, তো এখানে কোনো আসলে কমেন্ট নেই। শেষ প্রশ্ন, মানে আপনি যাদের সঙ্গে খেললেন, অনেকেই জাতীয় দলে খেলেছে, আপনার যদি এখনও হয়নি ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, তো আপনার কাছে ক্যাপ্টেন্সির পারফরমেন্স এবং আপনার পারফরমেন্স নিয়ে আপনি আসলে কতটুকু আশাবাদী ভবিষ্যতে জাতীয় দলে খেলার? না দেখুন, আমার কাছে মনে হয় ক্যাপ্টেন্সি একটা আলাদা জাস্ট রোল, ওটার সাথে আমার মনে হয় না ব্যাটিং বলিংয়ের কোনো মানে প্রভাব আছে, ওটা জাস্ট একটা আলাদা রোল যেটা প্লে করতে হয় যে কোনো একজনকে। আর যদি ব্যাটিংয়ের কথা বলেন, অবশ্যই চেষ্টা করব যে এখন যে জায়গায় আছি আরেকটু কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন করতে চাই, একদমই শেষ প্রশ্ন, এখন আসলে আমরা দেখছি যে অনেক ক্রিকেটারই বোর্ডের অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলছে, আপনি ক্যাপ্টেন ছিলেন, আপনার কি কোনো বিষয় আছে যেটা আপনার কাছে খারাপ লেগেছে, আপনি চাইলে হয়তো ওই সময়টায় কথা বলতে চেয়েছিলেন পারেননি, এখন আসলে? না, আমার কাছে মনে হয় না যে আমি এরকম কোনো কিছু ফেস করেছি, অ্যাটলিস্ট আমার চোখের সামনে এরকম কোনো কিছু হয়েছে বলে আমার মনে হয় না, কেননা আমার কাছে আমার সামনে যদি কোনো কিছু হয়ে থাকতো তাহলে আমি হয়তো বলতে পারতাম, বাট আমার চোখের সামনে সেটাকে সেরকম কোনো কিছু আমি পাইনি যেটাকে মনে হয়েছে যে না ভালো হচ্ছে না বা। তো আমি যেহেতু মানে বোর্ডের অভ্যন্তরীণ বিষয়গুলো খুব কম জানি, যখন টিমে থাকি টিমের বিষয়গুলোই বেশি লুক আফটার করি, তো আমার আমি এদিক থেকে ওকে আছি। না, রিচার্ডের সাথে এখনও দেখা হয়নি, বাট আমি দেখছি যে ফেসবুক বা ইনস্টাগ্রামে রেগুলার দেখছি যে তিনি আসছেন, এবং চেষ্টা করবো তার সাথে দেখা করার।